আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24-এর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস 15-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোশ্চেন 0-0 পার্ট 5, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 20 সেপ্টেম্বর 2023। তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে মূলত আমি তোমাদেরকে WS কোশ্চেনের ব্যতিক্রম রুলসগুলো শেখাবো একদম সহজ টেকনিকের মাধ্যমে। তো WS কোশ্চেন ব্যতিক্রম রুলস টেকনিক 1, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নন, নাইদার থাকে তাহলে WS এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো তোমরা মনে রাখো, যদি তোমরা WS কোশ্চেনের সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নন, নাইদার এগুলো দেখো তাহলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু প্লাস বাকি অংশ। তো দেখো এখানে কিন্তু আছে নো ওয়ান, তো যেহেতু এই বাক্যের মধ্যে নো ওয়ান আছে সুতরাং তোমাদেরকে WS কোশ্চেনে গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ। তো হু এর পরে বাকি অংশটুকু বসাতে হবে এবং সাবজেক্টটিকে বাদ দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। তো দুই নম্বরটি দেখো, এই বাক্যের মধ্যে নো ওয়ান আছে, যদি কোনো বাক্যের মধ্যে নো ওয়ান থাকে তাহলে WS এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো সূত্র থেকে নিয়ে আসবো হু, এরপরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তিন নম্বরটি দেখো, নোবডি অবলিক নান বিলিভস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে নোবডি অথবা নান আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে হু প্লাস বাকি অংশ। সূত্র থেকে নিয়ে আসবো হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বিলিভস এ লায়ার। তো এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। এই WS কোশ্চেনটি কিন্তু খুব সহজ, তোমরা বাক্যের মধ্যে নোবডি, নো ওয়ান, না, নাইদার দেখলে WS এর গঠন করবা হু প্লাস বাকি অংশ। এবার চলা যায় টেকনিক 2 এ। দুই নম্বর টেকনিকটি দেখো, সাবজেক্ট হিসাবে যদি সাম ওয়ান, সামবডি, এভরি ওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে তাহলে WS এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। অর্থাৎ তোমরা যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে সাম ওয়ান, সামবডি, এভরি ওয়ান, এভরিবডি, অল, আইদার দেখো তাহলে তোমাদেরকে WS এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো এক নম্বরটি দেখো, এভরিবডি হেটস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে এভরিবডি আছে, এভরিবডি থাকলে তোমাদেরকে WS এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব। তো প্রথমে হু বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে, তো আমি এখানে নট বসালাম। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, তো দেখো এখানে ভার্ব আছে হেডস, তো হেডস এর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হেড। এরপরে বাকি অংশ বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে এ লায়ার, তো এ লায়ার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট হেড এ লায়ার। দুই নম্বরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এভরিবডি আছে, এভরিবডি থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, তো আমি এখানে নট বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, এখানে ভার্ব দেওয়া আছে লাভস, তো লাভস এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ দেওয়া আছে হিজ মাদারল্যান্ড, তো এখানে বসালাম হিজ মাদারল্যান্ড। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এবার চলে যাই তিন নম্বরে। তিন নম্বরটি দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো এভরিবডি আছে, এভরিবডি থাকলে তোমাদেরকে বসাতে হবে হু, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে নট, তো সূত্র থেকে আমি এখানে নট বসিয়ে দিব। এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, এখানে আছে উইশেস, তো উইশেস এর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো উইশ, তো এখানে আমি উইশ বসালাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু বি হ্যাপি, টু বি হ্যাপি বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি।
এবার চলা যায় টেকনিক তিনে তিন নম্বর টেকনিকটি দেখো হুইজ প্লাস হুজ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার তো টেকনিকটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রোফি এস দেখো তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রোফি এস আছে আই সুজ হাসান স্পেন অ্যাপোস্ট্রোফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে এখানে নাউন দেওয়া আছে পেন তো আমি এখানে পেন বসালাম এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড তো এখানে তোমাদেরকে ডিড বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে আই আই থাকলে আই কে পরিবর্তন করে বসাতে হয় ইউ তো আই কে পরিবর্তন করে এখানে ইউ বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব দেওয়া আছে এটি এবং যেহেতু এখানে আমরা ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম করতে হবে তো সুস এর প্রেজেন্ট ফর্ম হলো সোয়েস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে আনসার হবে হু স্পেন ডিড ইউ সোয়েস এবার চলা যায় দুই নম্বরে মামুন ওয়াজ ড্রাইভিং হিজ আঙ্কেলস কার তো দেখো এখানে অ্যাপোস্ট্রোফি এস আছে অ্যাপোস্ট্রোফি এস থাকলে তোমাদেরকে বসাতে হবে হুস তো আমি এখানে হুস বসালাম এরপরে নাউন বসাতে হবে এখানে নাউন দেওয়া আছে কার তো কার বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে মামুন এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব দেওয়া আছে ড্রাইভিং তো আমি এখানে ড্রাইভিং বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে আনসার হবে হুজ কার ওয়াজ মামুন ড্রাইভিং তিন নম্বরে শি ড্রোভ হার ফাদার্স কার তো এখানে অ্যাপোস্ট্রোফি এস আছে অ্যাপোস্ট্রোফি এস থাকলে তোমাদেরকে বসাতে হবে হুজ এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে এখানে নাউন দেওয়া আছে কার এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট সি বসালাম এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব দেওয়া আছে ড্রোপ তো ড্রোপের প্রেজেন্ট ফর্ম করতে হবে কারণ এখানে আমরা ডিড বসিয়েছি তো ড্রোপের প্রেজেন্ট ফর্ম হলো ড্রাইভ এরপরে তোমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হুজ কার ডিড সি ড্রাইভ চার নম্বরে আই ওয়ান্ট দ্য রেড পেন তো দেখো এর বাংলা অর্থ হলো আমি এই লাল কলমটি চাই তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও তো এখানে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইজ এরপরে নাউন বসাতে হবে এখানে নাউন দেওয়া আছে পেন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেওয়া আছে আই আই থাকলে আই কে পরিবর্তন করে বসাতে হবে ইউ এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব দেওয়া আছে ওয়ান্ট তো আমি এখানে মূল ভার্ব ওয়ান্ট বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন পেনটি চাও তো এখানে দেওয়া আছে দ্য রেড পেন লাল কলমটি তো এখানে দ্য রেড এটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলাম তো এই তিনটি রুলস ছিল ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম রুলস এই প্রশ্নগুলো অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে যায় তোমরা অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের ব্যতিক্রম এই ক্লাসটি মনোযোগ সহকারে করবা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার মাস্ট তো তোমাদের জন্য সুখবর তোমাদের যাদের পরীক্ষা আগামী 20 সেপ্টেম্বর 2023 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল 24 বের করেছে রকিবুল 24 শিওর এ প্লাস শর্টকাট সাজেশন 2023 ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ স্ক্রিনের মধ্যে তোমরা যে সাজেশন বইটি দেখতেছ এই সাজেশন বইটি নিয়ে যদি তোমরা মাত্র 5 থেকে 6 দিন পড়ো তাহলে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি তো যেমনটি আমি তোমাদেরকে বললাম মাত্র 5 থেকে 6 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কিভাবে রকিবুল 24 শিওর এ প্লাস শর্টকাট সাজেশনটি পড়ে মাত্র 5 থেকে 6 দিন পড়লে এ প্লাস তুলতে পারবো তো এখন আমি তোমাদেরকে এ সম্পর্কে বিস্তারিত বলে দেই তো এটি হলো রকিবুল 24 শিওর এ প্লাস শর্টকাট সাজেশন এই বইটির কপিরাইট লাইসেন্স কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি
তো তোমাদের রিটেনের মার্ক থাকে 50 মার্ক। রিটেনের জন্য দেখো তোমাদের জাস্ট এতটুকু পড়তে হবে, ফর্মুলা পড়তে হবে, পোস্টারের একটি, অ্যাপ্লিকেশনের একটি, ডায়ালগের একটি, লেটারের একটি, রিপোর্টের দুইটি এবং প্যারাগ্রাফের একটি। এবং দেখো তোমাদেরকে টপ থ্রি করে সকল আইটেমগুলোর সাজেশন এবং অ্যান্সারগুলো মুখস্থ করতে হবে। এই পেজগুলোর মধ্যে কিন্তু তোমরা সেই অ্যান্সারগুলো পেয়ে যাবা। তো দেখো এতটুকু পেজ পড়তে কিন্তু তোমাদের 5 থেকে 6 দিনের বেশি সময় লাগবে না। এবার চলে যায় গ্রামার পাঠে। তো তোমরা দেখো গ্রামার পাঠে পড়বা রাইট পমার ভার্ব 6টি টেকনিক 35টি, WS কোশ্চেন 8টি টেকনিক 40টি, চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক 100টি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 15টি টেকনিক 30টি, এবং পাংচুয়েশন 5টি রুলস 10টি প্র্যাকটিস করবা, রিয়ারেঞ্জ 5টি রুলস 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবা। দেখো এখানে পেজ নম্বর যেগুলোতে দেওয়া আছে গ্রামারগুলো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। এতটুকু গ্রামার পড়তে কিন্তু তোমাদের 2 থেকে 3 দিনের বেশি সময় লাগবে না। এরপরে প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে দেখো, প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন পড়তে হবে মাত্র 4টি টেকনিক, পেজ নম্বরগুলো দিয়ে দিয়েছি দেখো, ওয়ার্ড মিনিং পড়তে হবে 100টি এবং টপ 3 প্যাসেজ রাইটিং দেওয়া আছে এই পেজগুলোর মধ্যে। আর তোমাদের জন্য একটি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো পরীক্ষার খাতায় তোমরা কিভাবে উত্তর লিখবা, সে সম্পর্কে অনেকেই জানো না, যে কারণে তোমরা অনেকেই পরীক্ষার খাতায় ভুলভাবে উপস্থাপন করে আসো এবং তোমরা ভালো লেখার পরেও পাশ করতে পারো না। তো পরীক্ষার খাতায় তোমরা কোন আইটেমটি কিভাবে লিখবা তা আমার এই সাজেশন বইটির পেজ নাম্বার 125 থেকে 133 নম্বর পেজে দেওয়া আছে। তো এই সাজেশনটি ক্রয় করতে হলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তোমরা SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2023। এই সাজেশন বইটির মূল্য হলো মাত্র 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। এই সাজেশন বইটির মধ্যে পরীক্ষায় যা আসে শুধু তা দেওয়া আছে, বেহুদে কোনো কিছু দেওয়া নাই এবং আমি 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি। এই একটিমাত্র সাজেশন বই তোমাদের জন্য যথেষ্ট। সাজেশনটি অর্ডার করার নিয়ম, প্রথমে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমরা SMS করতে পারো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2023। এরপরে আমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল 24 এই সাজেশন বইটি ক্রয় করে নাও। ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে কেউ কল করবা না, এই নম্বরে জাস্ট SMS করবা ডিগ্রি ইংলিশ 2023। এবং এই বইটি থেকে আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করতেছি, তোমরা অবশ্যই সাজেশন বইটি ক্রয় করে পড়তে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।